আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। জাপানে পড়তে আসার প্রস্তুতি নিচ্ছেন, কী কী নিয়ে আসবেন সাথে করে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। দিস ইজ রাফিন ফ্রম জাপান। তো যারা অক্টোবর সেমিস্টারে জাপানে পড়াশোনার সুযোগ পেয়েছেন সবাইকে প্রথমত বলবো অভিনন্দন, ওয়েলকাম টু জাপান। তো বহু জল্পনা কল্পনার পরে জাপান সরকার ছাত্রদের জন্য ভিসা আবেদনের অনুমতি দিয়েছেন। বিভিন্ন দেশের দূতাবাস বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের জন্য ভিসা প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো বিশ্ববিদ্যালয় তাদের কাজ কাগজপত্র তৈরি শুরু করে দিয়েছে। ছাত্রদের এসেই প্রথমত 14 দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই কোয়ারেন্টাইনে থাকতে হবে কারণ আপনারা যে জানেন করোনার কারণে, যাই হোক সেটা কোনো বিষয় না, আপনারা আসতে পারলেই সেটাই আমি মনে করি মুখ্য বিষয়। আসার সময় সাথে করে কি কি আনবেন, কি কি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আগে লেখা, আগে থেকে আপনাদের জানাটা একটু প্রয়োজন। তো প্রথমত বলবো যে আপনার প্রথমত আনতে হবে, অক্টোবর মাসে কিন্তু ঠান্ডা শুরু হয়ে যাবে অলরেডি, কিন্তু এখন অক্টোবর মাস অলরেডি কিন্তু রাতের বেলা ঠান্ডা পড়তেছে, ভালোই ঠান্ডা পড়তেছে। তো গরম কাপড় সাথে করে অবশ্যই নিয়ে আসবেন, যে ওভারকোট নিয়ে আসবেন, কানটুপি নিয়ে আসবেন, হাত মোজা নিয়ে আসবেন, এইগুলো অবশ্যই এখানে পাওয়া যায়। তবে এখানে তো জাপানে অনেক এক্সপেন্সিভ, এগুলো আমাদের বাংলাদেশে অনেক কম দামে পাওয়া যায়, তো আপনারা সাথে করে নিয়ে আসেন, সমস্যা নাই। তারপরে আপনারা যদি বলি, আমি আপনাদের সাজেস্ট করব যে বাংলাদেশে আপনারা যে নিউ মার্কেটে, যে ঢাকা নিউ মার্কেট আছে, সেখান থেকে আপনারা বঙ্গবাজার বা এই সেই জায়গা থেকে আপনারা পোশাক টোশাক কিনে নিয়ে আপনারা অল্প টাকা দিয়ে কেনাকাটা করতে পারবেন, যাই হোক সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তো তারপর আপনাদের কি নিয়ে আসবেন, যারা স্টুডেন্ট ভিসাতে আসবেন আপনাদের যে প্রফেসর থাকে, হ্যাঁ, তাদের জন্য পারলে গিফট নিয়ে আসেন, ছোট হালকা হালকা পাতলা একটা গিফট নিয়ে আসলে হবে, যেটা নিয়ে আসলে আপনাদের কাজে লাগবে আশা করি। যে আমি যখন চায়নাতে স্টুডেন্ট ভিসাতে ছিলাম তখন আমি আমার টিচারের জন্য একটা ড্রেস নিয়ে আসছিলাম, তো অনেক খুশি হয়েছিল এবং আমাকে পার্সোনালিভাবে অনেক আদর করতে ভালোবাসত। তো সেই প্রেক্ষাপটে বলতেছি যে যদি আপনি টিচারদের জন্য পারেন ছোটোখাটো একটা গিফট নিয়ে আসতে, তো তারা অনেক খুশি হবে এবং আপনি তার কাছে একটা আলাদা ফেস, একটা পরিচিতি লাভ করবেন। তো যাই হোক, তারপরে আপনারা কী নিয়ে আসতে পারবেন, 3 নম্বরে আপনাদের বলি, অবশ্যই আপনাদের যে স্মার্টফোনটি আছে সেই ফোনটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন। অনেকে কিন্তু ভেবে থাকেন যে কী দরকার আছে ফোন নিয়ে আসার, তাই না? ফোন তো ওখানে যেয়েই কিনবো। তো আমি বলবো যে না, আপনার যদি ফোন থাকে সেই ফোনটা আপনি সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে আসার পরে সাথে সাথে আপনি ফোন কিনতে পারবেন না। ফোন কিনতে পারলেও সিম কেনাটা একটু টাফ হয়ে যাবে, তো সিম নেওয়ার জন্য আপনাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর সাথে করে যে ফোনটা নিয়ে আসবেন সেই ফোনে ইন্টারনেট কীভাবে পাবেন, সেই ফোনে ইন্টারনেট পাবেন এখানে বিভিন্ন আপনার স্কুলে বা আপনার যে হোস্টেলে এবং বিভিন্ন জায়গাতে আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন, সেটা কানেক্ট করে আপনার ফ্যামিলির সঙ্গে আপাতত কানেক্ট করতে পারবেন, কথা বলতে পারবেন। তো আমার এই ভিডিওটা কিন্তু ভাইয়া একটু বড় হবে, আপনারা যারা আসতেছেন জাপানে, তো আশা করি যে আপনারা একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, তাহলে কাজে লাগবে আসার পরে আপনারা যাতে কোনো প্রকার ঝামেলায় না পড়েন। আচ্ছা জায়গা, তারপরে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর আপনাকে কী নিয়ে আসতে হবে, সাথে করে অবশ্যই আপনার কিছু ইয়েন নিয়ে আসতে হবে, কারণ আপনার প্রথম যে বৃত্তি বেতন কবে পাবেন আগে জেনে নিন। সামর্থ্য থাকলে আপনি হচ্ছে গিয়ে সাথে করে আমি বলবো যে 1 মাস চলার মতো 1 লাখ ইয়েন, মানে বাংলাদেশে 80,000 টাকা মতো আপনি সাথে করে নিয়ে আসেন। সেটা আপনি ডলারে নিয়ে আসবেন না, সেটা আপনি ডিরেক্ট কনভার্ট করে নিয়ে আসবেন জাপানিজ ইয়েনে, কারণ জাপানিজ ইয়েনটা আপনার এখানে নিয়ে এসে কনভার্ট করা লাগবে। তো 2 বার যদি বাংলা থেকে ইউএসডি, ইউএসডি থেকে জাপানিজ করেন তাহলে কিন্তু আপনার টাকাটা কমে যাবে। সো বাংলাদেশ থেকে আপনি ইয়েন নিয়ে আসতে পারবেন, আপনি আনার সময় আপনার পাসপোর্টে আপনি আর অ্যাটাচ করে নিয়ে আসবেন যে আপনি টাকা নিয়ে আসছেন, এটা আর কি কয়েন আসতে পারেন বাইরে থেকে কিনে, একটা রসিদ নিয়ে আসবেন সাথে করে। আচ্ছা 5 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিশেষ বিশেষ একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আপনাকে রান্নাবান্না শিখে আসতে হবে, কারণ এখানে আমরা বাংলাদেশে যখন আমরা হোস্টেলে থাকছি বা আমরা মেসে থাকছি,
আমাদের কাজের বুয়া ছিল, খালা ছিল, তারা আমাদেরকে রান্না বান্না করে দিয়েছে, আমরা তো বেশ খেয়েছি, শুধু বাজার সদারটুকু করে দিয়েছি। তো এখানে কিন্তু আপনার বাজার করা, স্কুলে যাওয়া, চাকরি করা, রান্না বান্না, গোসল রাখা, আমার কাপড় চোপড় ওয়াশ করা, সব এভরিথিং আপনার নিজে করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে একসাথে করে আপনারা রান্না বান্না অবশ্যই শিখে আসবেন, এবং রান্নার যেসব মশলা মশলাপাতি আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন প্লিজ, আপাতত কিছুদিনের জন্য। তারপরে যদি আমি বলি যে 6 নম্বর যে রিকোয়ারমেন্টটা দিব, সেটা থাকবে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশ থেকে আপনারা পারলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে বা না থাকলে, আপনারা ড্রাইভিং জানলে সেটা আপনারা ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসেন, এবং বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন। তাহলে কি হবে, এখানে আসার পর আপনি ওই ইন্টারন্যাশনালটা দিয়ে আপনি চালাইতে পারবেন এবং মানে খুব সহজে আপনি সেটাকে কনভার্ট করতে পারবেন। এই জাপানে আসার পরে এক্সাম দিবেন, দিয়ে আপনি জাপানিজটা নিতে পারবেন, এবং যতদিন না নিয়ে ইন্টারন্যাশনাল দিয়েও আপনি ইউজ করতে পারবেন, অ্যাক্সিডেন্ট না করা পর্যন্ত কোনো সমস্যা হবে না। আর অবশ্যই মাস্ট বি আপনার বাইসাইকেল চালানো শিখে আসবেন, অনেকে আছে কিন্তু বাইসাইকেল চালাতে পারে না, সিরিয়াসলি অনেকে পারে না, তবে আমি বলবো এটা শিখে আসবেন, কারণ এসে আপনি এগুলো গাড়ি মানে প্রাইভেট তারপর বাইক এগুলো নিতে পারবেন না, এগুলো নিতেও লং প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে। তো সাইকেল চালানো না জানলে আপনি এখান থেকে এখানে যাবেন কি করে, এখানে তো বাংলাদেশের মতো না রিক্সা বা অটো এটা সেটা অ্যাভেলেবেল, এখানে শুধুমাত্র ট্রেন আর দূরপাল্লা দূরে দূরে যাওয়ার জন্য বাস আছে, সব সব থেকে ভালোই বাইসাইকেল চালানো শিখে আসবেন। আচ্ছা, তারপর আপনার 7 নম্বর যদি বলি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, রঙিন ছবি 20 থেকে 25টা, এবং সফট কপি নিয়ে আসলে এখানে সস্তায় প্রিন্ট করতে পারবেন, নিজে নিজে যে যে 7-11গুলো আছে ওখানে যে আপনি নিজে প্রিন্ট ড্রাইভ বা মোবাইল দিয়ে মেল দিয়ে আপনি ওটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আচ্ছা জায়গা, তারপর আপনি 8 নম্বরে কী আনবেন, যদি আপনি বিয়ে করে থাকেন তো অবশ্যই আপনি আপনার বিয়ের সনদপত্র সাথে করে নিয়ে আসবেন, এবং আপনি যদি আপনার হাজব্যান্ড থাকে, মেয়েদের ক্ষেত্রে বলছি, তাহলে আপনার হাজব্যান্ডকে অবশ্যই তার বিয়ের কাগজপত্র এবং ছবি টবি যা কিছু থাকে ওইগুলো ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, কেননা অনেকেই আছে এখানে এগুলো নিয়ে আসে না, পরবর্তীতে কিন্তু অনেক দুঃখ দুর্দশায় বিপদে পড়তে হয়, তখন আপনি যে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে নিয়ে আসবেন তখন আনা পসিবল হয় না, কারণ আপনি প্রথমেই এই ভুলটা মিস্টেকটা করছেন যার কারণে, আর আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে রেখে আসলে আপনার তো বুঝতেই পারছেন, আপনি লং টাইম না গেলে আপনার বন্ধু বান্ধবরা কাছের বন্ধুরাই অনেক কি বলে বাজে মন্তব্য বা অনেক খারাপ খারাপ কথাবার্তা বলতে পারে। তো যাই হোক, এইবার আমি যাব 9 নম্বরে, আমি খুব দ্রুত বলতেছি কারণ আপনাদের ভিডিওটা বড় হইলে আপনাদের আবার ধৈর্য শক্তি থাকে না, তো আর না থাকলে আমার কিছু করার নেই, আমি উপস্থাপন করেছি, আপনাদের যদি ফলো করেন বা ভিডিওটা পুরো দেখেন তাহলে আসার আগে এগুলো নিয়ে আসলে জাপানে এসে বিপদে পড়বেন না। তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে পার্সোনালি, আপনি কিছু মেডিসিন নিয়ে আসবেন, যেমন সর্দি কাশি গ্যাস্ট্রিক এইগুলোটা নিয়ে আসবেন, হ্যাঁ, কারণ এখানে মেডিসিন টেডিসিন নর্মালি ডাক্তার দেখানো অনেক এক্সপেন্সিভ, তো পার্সোনালি আপনি নিজে একটু জ্বর বোধ করলে আপনি মেডিসিন খাইতে পারবেন, ঠান্ডা বোধ করলে এখানে যেহেতু ঠান্ডার দেশ ঠান্ডার ওষুধ নিয়ে আসবেন এবং গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবেন, এগুলো অনেক প্রবলেম ফেস করতেছি আমি, আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মেডিসিন অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন। আর তারপরে যদি 10 নম্বর বলি যে কী নিয়ে আসবেন, আমাদের যে ট্রেডিশনাল পোশাক থাকে যেমন শাড়ি পাঞ্জাবি ইত্যাদি লুঙ্গি টুঙ্গি, হ্যাঁ, আরেকটি জাতীয় পতাকা নিয়ে আসবেন, যদি দেশের কিছু ভেক্টোরিয়াল কিছু বই থাকে, অনেক জায়গায় আপনাকে বাংলাদেশের উপর বক্তব্য দিতে হতে পারে, হ্যাঁ, স্কুলে, যদিও আমি এখানে জাপানি যে নিহঙ্গ কাকুতে আমি পড়ি না বা জাপানিজ কোন ইউনিভার্সিটিতে পড়ি না, তবুও আমার এক্সপিরিয়েন্স আছে বা আমি আমি যখন বাইরে থেকে পড়াশোনা করছি চায়নাতে তখন কিন্তু আমরা এগুলো নিয়ে গেছি, এবং এগুলোর কেন লাগে কী জন্য লাগে আসার পরে বুঝতে পারবেন। ও তারপরে যদি বলি, এখন আমি 11 নম্বরে যদি বলি, দেশে যদি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট যদি থাকে আপনার, যেমন গান বাজনা আগ্রহ থাকে, তো আপনি সেগুলো হারমোনিয়াম বাঁশি পিয়ানো এগুলো নিয়ে আসেন, গিটার টিটার এগুলো দরকার নেই, এগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়,
তো এগুলো থাকলে আপনি দেখাচ্ছে আপনারা ইউনিভার্সিটিতে বা স্কুলে একটা কোনো প্রোগ্রাম হলো, ওটা আপনি সেটা আপনি উপস্থাপন করতে পারলেন, মানুষ বিনোদন পেলে, অনেক মজা হলো এবং আপনি বাংলাদেশকে উপস্থাপন করলেন। আচ্ছা, তারপরে যদি বলি 12 নম্বর আপনি কী নিয়ে আসবেন, তো আমি প্রথমত বলবো যে 12 নম্বরেতে আপনি নিয়ে আসবেন ইউনিভার্সাল যে কনভার্টার, জাপানে সকেটগুলো চ্যাপটা চ্যাপটা হয় 2 পিনেওয়ালা, ঠিক আছে? তো এখন আমি আপনাকে এখন দেখাবো কি করে, আমি তো তারপরে আপনারা বুঝতে পারছেন যে ওইটা আপনারা নিয়ে আসবেন যে কনভার্টার, হ্যাঁ ইউনিভার্সাল যেটা কনভার্টার ওইটা ছোট যেটা থাকে ওটা নিয়ে আসবেন, কারণ এখানকার লাইন সিস্টেম আর আমাদের দেশের লাইন সিস্টেম এক না। অনেক সময় কী করছেন যে আমি যখন প্রথমে এসেছি আমি তখন কিন্তু আমার ফোনে চার্জার নিয়ে আসি, একটাও চার্জার কাজ করে নাই, কারণ এখানে চার্জার আর বাংলাদেশের চার্জার সম্পূর্ণ আলাদা এবং চায়নারও সিস্টেমটা আলাদা, ঠিক আছে? সো আপনারা নিয়ে আসলে এখানে এই যে কনভার্টার নিয়ে আসবেন, এই যে আমি এখন ল্যাপটপটা ইউজ করতেছি, ল্যাপটপের জন্য কিন্তু আমি ভাগ্য ভালো যে একটা কনভার্টার ছিল দেখে আমি এখানে আমি ওই ল্যাপটপ চার্জারটা ইউজ করতে পারতেছি, না হলে এটা ইউজ করা যেত না। আমি ফোনের চার্জার কিনতে হয়েছে, এখানে ফোনের একটা কেবলের দাম 1,500-2,000 টাকা, ঠিক আছে? একটা চার্জার দাম 4,000-5,000 টাকা ইয়েন, তো বাংলাদেশে 3,000 টাকা মতো পড়ে যাবে। সো এটা অনেক এক্সপেন্সিভ, সো আপনারা ভুলেও এটা করবেন না, অবশ্যই অবশ্যই এগুলো ইউনিভার্সাল যে কনভার্টার আছে ওইগুলো নিয়ে আসবেন। তো তারপরে যদি বলি যে আপনাদের বলে শেষ নাই, বলার শেষ নেই, আপনারা কাঁচা সবজি ফলমূল আপনারা যেভাবে মানে এগুলা কী বলবো যে রান্না টান্না করার জন্য আপনারা বাংলাদেশের কিছু মশলা টশলা নিয়ে আসেন, সেগুলো আপনারা খুব সহজে রান্না বান্না করে খেতে পারবেন। আর যদি পারেন অতিরিক্ত কিছু জিনিস আপনাদের বলে দিই, যেমন আপনারা কি বলে যে শ্যাম্পু আছে, সাবান, টুথপেস্ট, এগুলো আপনারা নিয়ে আসতে পারেন সাথে করে, অল্প মানে 1-2টা করে নিয়ে আসলেন, এখানে ইউজ করলেন, তারপরে এখানে যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি এগুলো কিনতে পারবেন, কিন্তু প্রথম পর্যায়ে এগুলো নিয়ে আসবেন। কারণ এই কারণেই বলতেছি যে ইউনো গাইস যে জাপান ইজ ভেরি এক্সপেন্সিভ, ইনকাম থাকলে আপনার চলতে কোনো অসুবিধা নাই, ইনকাম না থাকলে আপনার চলতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। আর আমি বলবো যে এগুলো না আনলেও পারতেন, যদি আপনার টাকার প্রবলেম হয় যে এখানে আপনার লাগেজ তো নিয়ে আসতে পারবেন, বড় নিয়ে আসেন, সমস্যা নাই। আর আমি বলবো যে থালা বাসন এড়িয়ে আপড়ি চাপড়ি এগুলো নিয়ে আসেন না, হ্যাঁ এগুলো প্রয়োজনে এখানে যে, তো এগুলো না নিয়ে আসলেই বেটার হয়। তো আপনি যে বাংলাদেশ থেকে খাতা কলম কাগজপত্র কিছু এগুলো নিয়ে আসেন, এগুলো কাজে লাগবে আপনাদের। তো তারপরে যদি বলি বলতে গেলে এখন না অনেক কিছু আপনাকে আনতে হবে, হ্যাঁ অনেক কিছু, যে সেটা আমি যদি প্রপারলি সব কিছু মেনটেন করে এত কিছু বলি তাহলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবেন। সো আমি এই জন্য বলতেছি যে মোটামুটি এইটুকুই থাক আজকের মতো, আপনারা বুঝতে পারছেন যে আপনার তো কী কী নিয়ে আসতে হবে। আর থালা বাসন এই আপনি যাবে ছোটোখাটো জিনিস যেগুলো গ্লাস ক্লাস মক, হ্যাঁ সেগুলো নিয়ে আসবেন না, কারণ এগুলো আপনাদের এখানে যে হাকুইয়েন মানে 100 ইয়েনের একটা দোকান পাওয়া যায় সেখানে কিন্তু আপনারা এগুলো সব পেয়ে যাবেন, রিসাইকেল শপেও এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কিছু আপনার মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন বা মেসেজ দেবেন যে ভাই আর কি কোনো কিছু সাথে নিয়ে আসতে হবে, এসে যদি কিছু বাদ করে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। আর সব থেকে শেষে আমি এটা বলি যে এই পোস্টটা আসির আহমেদ নামে একটা ভাই এটা লিখছিলেন, তো সেখান থেকে আমি কালেক্ট করা আমি আপনাদেরকে ভিডিও আকারে উপস্থাপন করেছি। তো আপনারা থ্যাংক ইউ যে আমাকে যতটুকু দিবেন তার থেকে বেশি আশা করি যে আসির আহমেদকে দিবেন। আমি যদিও ভাইয়াকে চিনি না, উনি জাপানে হয়তো বা স্টুডেন্ট ভিসাতে ছিলেন বা আছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন জাপান আসার আগ পর্যন্ত, এবং জাপান আসার পর্যন্ত হয়তো বা আমার চ্যানেলটাতে সঙ্গে থাকলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, এবং আশা করি সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সামনে সুন্দর ভালোভাবে লাইভ লিড করতে পারবেন। কারণ হয়তো বা ফোন দিলে অনেকে ব্যস্ত থাকার কারণে আপনার ফোন পিক করতে পারে না এবং আপনাকে এইসব কথাগুলো বলতে পারে না, যার কারণে আমিও আমাকে হাজার হাজার মেসেজ বলবো, হাজার হাজার মেসেজ আসে
যেহেতু আমার 12-14 হাজার মানে মানুষ আমাকে ফলো করে রাখছে, তো তারা আমাকে মেসেজ করে আমি রেসপন্স করতে পারছি না, যার কারণে ভিডিও আকারে বলে দিলাম। তো আপনারা ঘাবড়ানোর কিছু নাই, এম্বাসি তো অলরেডি ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে, আপনারা ভেরি সুন ভিসা পেয়ে যাবেন এবং এই মাসে ফ্লাইট করতে পারবেন। তো সবাইকে বলবো যে অবশ্যই আমি থাকি সাইতামা টোকিওর পাশে, যদি এই সিটিতে কেউ আসেন অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আপনাদের সঙ্গে আমি দেখা করব, আমার ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।